আমরা মেককুলি রিসোর্টের হৈমন্তী নামক কটেজে অবস্থান করছি। প্রতিটা কটেজে কিন্তু দেখতে একদমই সেম, কিছুটা পরিবর্তন থাকতে পারে, তবে সেই পরিবর্তনগুলো একদমই ছোটখাটো পরিবর্তন। যেমন আমাদের সামনে একটা কটেজ আছে, সেটাতে একটা সুইমিং পুল আছে, তো আপনি যে কোনো একটাতে উঠলেই উঠতে পারেন, কোনো সমস্যা নেই। আর প্রতিটা কটেজ গুছানো, চারপাশের পরিবেশটা সুন্দর, তো আপনার একটা বাসায় থাকতে হলে যেসব জিনিসপত্রের প্রয়োজন হবে তার সবগুলোই এই কটেজগুলোতে বিদ্যমান রয়েছে। তো চলাফেরার জন্য এবং থাকার জন্য কোনো বিড়ম্বনায় আপনি পড়বেন না, সব কিছু গুছানোভাবে সুন্দর মতো প্রোভাইড করা আছে। আপনি জাস্ট যাবেন, আপনার জামাকাপড় নিয়ে উঠবেন, সেখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন এবং চলে আসবেন। প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই সেখানে অ্যাভেলেবেল দেয়া থাকে। বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে সমুদ্রের থেকে পাহাড়টা আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে। সমুদ্র আমার দেখা হয়েছে অনেকবার, নদীও ভ্রমণ করা হয়েছে, পাহাড়ও ভ্রমণ করা হয়েছে। এইবারে যে প্রথম আমি পাহাড়ে উঠেছি বিষয়টা এরকম না, এর আগে বান্দরবনের অনেকগুলো পাহাড়ে রাত্রে থাকাও হয়েছে ক্যাম্প করে তাঁবু টাঙিয়ে। আর এখন যে সাজেকে আছি, এইভাবে কিন্তু এর আগেও কিন্তু অন্যান্য পাহাড়ে ভিজিট করেছিলাম বা এখানে ভ্রমণ করেছিলাম, কিন্তু সাজেকে এইবারই প্রথম এসেছি। কিন্তু বরাবরের মতো আমার কাছে কিন্তু পাহাড়টা বেশি ভালো লাগে, সমুদ্রের তুলনায় পাহাড়টা বেশি ভালো লাগে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো সাজেকের এখানে যখন ঘুরতে আসবেন অবশ্যই সাথে মশার কয়েল নিয়ে আসার একটা ব্যবস্থা করবেন, অথবা মশার জন্য যে ক্রিম থাকে তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এখানে কিন্তু মশার একটা ভালো একটা ঝামেলা আছে। তো সেটার থেকে বাঁচার জন্য অবশ্যই এই উপায়টা আপনারা অবলম্বন করবেন। এখন আমরা চা খাবো, চায়ের অর্ডার দিলাম, তো চা খেতে খেতে কিছুক্ষণ আপনাদের সাথে কথাবার্তা হবে। তো গাইজ, আপনাদের যদি একটু ডাইনিং স্পেসটা ঘুরে দেখাই, এই যে ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন, এটা ডাইনিং স্পেস। এখানে বসে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু সেরে নিতে পারেন, অথবা আপনি যদি বিকেলবেলা চা খেতে চান সেটাও এখানে বসে খেতে পারবেন। সো গাইস, আপনাদের আমি বলেছিলাম যে আজকে আমরা বারবিকিউ করব, তো বারবিকিউর সব প্রিপারেশন অলমোস্ট রেডি, তো এখন আমরা বারবিকিউর জন্য প্রিপারেশন নিব। আর আমার সাথে যারা যারা আছে তাদের বারবিকিউ সম্বন্ধে বা এই বারবিকিউ যে পার্টিটা করব এটার বিষয়ে কি অনুভূতি সেটা আমরা জানবো। তো সবাই সাথেই থাকেন, এখন আমরা চলে যাবো ক্লাব ওন সজল ওদের কাছে এবং পুরো বারবিকিউর অ্যারেঞ্জমেন্টটা আপনাদের ভালো মতো দেখাবো। এখন আমরা বারবিকিউ করব, ইটস বারবিকিউ নাইট এন্ড টাইম। সারাদিন আমরা খুবই এনজয় করেছি, সকালে আমরা আসার পরে আমরা মানে ফ্রেশ হওয়ার আগেই মানে আমরা ভিউ দেখে আমরা পুরো খুবই এক্সাইটেড ছিলাম। দেন আমরা ফটোশ্যুট করি, মানে নিজেদের মধ্যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, উনো খেলি, দেন ফটোশ্যুট তো আছেই। দেন আমরা সন্ধ্যার দিকে আমরা বেশ কয়েকজন আবার বাজারে গিয়েছিলাম, ওখানে হেলিপ্যাড ভিজিট করেছি। তো এখন আমরা করব বারবিকিউ অ্যান্ড we are going on to enjoy this, let's check it out. ভেতরে আসছি, যদি বারবিকিউ না করি তাহলে কি হবে? তো আমরা এখন বারবিকিউ করব, তো আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে আমরা বারবিকিউ করি। সাজেকের এই মনোরম পরিবেশের সাথে কিন্তু বারবিকিউ বেশ জমে যাবে, এই চিন্তা করেই কিন্তু আমরা বারবিকিউর প্রিপারেশন নিয়েছি। আজকে আমরা বারবিকিউ করব এবং ডিনারে বারবিকিউ খাবো এবং রাতের যে সাজেকের ভিউ সেটা উপভোগ করব।
আমরা এখন বারবিকিউ শেষ, এখন আমরা খাবো। সো গাইস, ম্যাকপলি রিসোর্টের বারবিকিউ রেডি হয়ে গিয়েছে আমাদের খাবার জন্য। তো আমরা সবাই এখন ডাইনিং স্পেসে আসি। তো যথারীতিভাবে ডাইনিং স্পেসে পুরোপুরি আমরা এখন দখল করে আসি, সবাই খাচ্ছে, আমরাও খাবো এখন। তো খাওয়া শেষে বলবো জিনিসটা কেমন ছিল। তো এখন আর কোনো ভিডিও নেই, এখন শুধু খাবো। তো গাইস, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে চারপাশে একদমই ব্লার হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি মেঘ, আমরা কিন্তু মেঘের ভিতরে আছি। দ্যাটস মিন এখানে চারপাশে যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মেঘ, ঠিক আছে? তো আমরা এখানে চোখে যেভাবে দেখছি ক্যামেরাতে হয়তো এভাবে বোঝা যাচ্ছে না, তাই ভিডিওতে চলে আসলাম আপনাদের এটা বলার জন্য। আর এই চারপাশটা আমরা যে এখন উপভোগ করতেছি, এটা কিন্তু দারুণ একটা লাইটিং করা আছে এই রিসোর্টে। তো পুরো রিসোর্টটা কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে দেখব। তো এখানে যে ইন্টেরিয়র ডিজাইনটা আছে লাইটিংয়ের, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, তো সেটা আপনাদের দেখাবো। আর এই যে মেঘের বিষয়টা বললাম, এই সামনে কিন্তু যেই ভিউটা আমরা দেখালাম সকালের দিকে বা দুপুরের দিকে, সেই ভিউটাই কিন্তু পুরোপুরি মেঘ জমে গেছে। তো সেটাও দেখানোর চেষ্টা করব, আর এখন এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমাকে হেল্প করবে সজল, আমি সজলকে দিয়ে আপনাদের এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি ভাবেন যে আপনি ট্যুরে যাবেন, আপনার একটা ড্রেস দরকার, হতে পারে একটা জিন্স, হতে পারে একটা পোলো শার্ট, হতে পারে একটা টি শার্ট, হতে পারে একটা ফুল হাতা শার্ট, এগুলো আপনারা জেন্টস হল থেকে খুবই রিজনেবল প্রাইসে, বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই জন্য জেন্টস হলের ফেসবুক পেজে নক দিবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং তাদের ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে পারবেন। তুই যেটা পরেছিলি ওটা কি? ওটা জাদুর ভিতরে তুই। তো গাইস, আপনাদের সন্ধ্যার পর থেকে আমাদের অনেক অ্যাক্টিভিটিস দেখালাম, আমরা বারবিকিউ করেছিলাম, এবং এখানে যেই লাইটিংটা যেটা আছে সেটা কিন্তু আমরা ড্রোন শুটে দেখিয়েছি, এর পাশাপাশি বিভিন্ন সিনেমেটিক ভিউতে আপনাদের দেখিয়েছি। তো আশা করি আপনারা ভিডিওগুলো এনজয় করেছেন। আর রাত অলমোস্ট একটার মতো বেজে গিয়েছে, তাই সবাই প্রিপারেশন নিচ্ছি ঘুমানোর, বিকজ অফ সকাল সকাল আমাদের উঠতে হবে, সকাল ছয়টা সাড়ে ছয়টার ভিতরে রেডি হতে হবে, কারণ বাইরে মেঘ দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক মেঘ জমছে। তো সকালবেলা আশা করি আরও অনেক মেঘ পাবো, তো এই জন্য আমাদের দ্রুত ঘুমাতে হবে এবং সকাল সকাল উঠতে হবে। তো আজকে রাত্রের মতো আপনাদের গুড নাইট জানাচ্ছি, এখন আমরা ঘুমিয়ে যাব। তো আগামীকালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এর পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের সাজেক ট্যুরের বাকি যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখতে পাবেন। তো সাথেই থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।